নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই একটি খুশির খবর চলে এসেছে। আপনাদেরকে আগেই আমি জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন সেই নিয়ে যে আপডেটগুলো এসেছিল। এবার সেই টাকা দেওয়ার প্রসেস, টাকা দেওয়ার অন্তিম প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তার প্রমাণও কিন্তু আপনারা নিজেরা এবার দেখে নিতে পারবেন। আপনাদেরকে আমি যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু আস্তে আস্তে ঘটছে কৃষক বন্ধু প্রকল্পে। তো কী ব্যাপারটা ঘটেছে, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কী তোড়জোড় শুরু হয়েছে, সমস্তটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। সমস্ত ব্যাপারটা আমরা নিজেরা অনলাইনে চেক করে নিতে পারবেন। তার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে কৃষক বন্ধু .net যেটি অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধুর, সেটি আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এরকম কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটা আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপর আই এম নট এ রোবট এই যে অপশনটা রয়েছে এখানে আপনারা ঠিক চিহ্ন দেবেন। এখানে যদি ঠিক চিহ্ন না আসে এখানে আপনাকে কতগুলো ছবি দেখাবে, যেই ছবিতে আপনাকে ক্লিক করতে বলবে সেই ছবিগুলো নিয়ে ক্লিক করে এখানে একটা ভেরিফাই বলে বটন আসবে, সেই ভেরিফাই বটনে ক্লিক করলে দেখবেন এখানে এরকম ঠিক চিহ্নটা চলে আসবে। মেন কথা হলো এখানে আপনাকে ঠিক চিহ্নটা নিয়ে আসতে হবে, অটোমেটিক যদি না আসে এখানে ছবিতে ক্লিক করে এখানে ঠিক চিহ্নটা নিয়ে আসতে হবে। তো আমার যেহেতু এখানে ক্লিক করতেই ঠিক চিহ্নটা চলে এসেছে, এবার আমি এখানে সার্চ বটনে ক্লিক করে দেবো। যদি আপনার নাম এই পোর্টালে, কৃষক বন্ধুর পোর্টালে উঠে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। আর অনেক ক্ষেত্রে আপনারা আগে থেকে টাকা পেয়ে আসছেন অথচ দেখবেন এখানে এরকম সার্চ করার পরে নো ডাটা ফাউন্ড দেখাবে, সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের নামটা হয়তো এই অনলাইন যে পোর্টাল এইখানে তুলেনি, কিন্তু আপনাদের এডিএ অফিসে সেখানে কিন্তু নাম রয়েছে, সেক্ষেত্রে আপনারা টাকা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই যদি আপনি আগে থেকে টাকা পেয়ে আসেন, যদি আপনারা এখানে সার্চ করে নো ডাটা ফাউন্ড দেখায়। তো আমরা সমস্ত ডিটেলস বসিয়ে এখানে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পর এখানে কৃষকের সমস্ত ডিটেলস আর দেখিয়ে দিয়েছে, এখানে একেডি, কেবি আইডি, কৃষকের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আর এখানে ভিলেজ মানে এখানে গ্রামের নাম, তারপর কতটা জমি এখানে 0.8 একর জমি রয়েছে, আর স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ, আর এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। এটা আপনাদেরকে আমি আগেই ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা হয়ে গেছে, তার মানে এবারের যে স্ট্যাটাসের আপডেটগুলো সেগুলো আসবে বলেই কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে। নইলে কিন্তু সবার প্রথমে যখন টাকা পেয়ে গেছে কৃষকরা তখন কিন্তু এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখাটা ছিল। এবার দেখুন, এবার যে পরবর্তী ইনস্টলমেন্টে টাকাটা দেওয়া হবে তার জন্য কিন্তু বলেছিলাম যে এখানে স্ট্যাটাসে আপডেট আসবে, এই কারণে এখানে স্ট্যাটাসটা ফাঁকা হয়ে গেছে। এবার দেখুন সেই কথাই কিন্তু সত্যি হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে কিন্তু আপডেট আসা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সেই একই কৃষকের স্ট্যাটাস আজকের দিনে দাঁড়িয়ে আমি ওপেন করেছি। আজকে হচ্ছে 14ই মে, 14ই মে কিন্তু দেখা যাচ্ছে যে এই দেখুন সেই কৃষকেরই এখানে ফাঁকা ছিল, এখানে কিন্তু চলে এসেছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডিএ আপলোডেড। দেখতে পাচ্ছেন এবার যে পরবর্তী ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবে তার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং তার যে স্ট্যাটাস আসা তা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আমাদেরকে আমি বলেছিলাম যে প্রথমে এখানে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভড, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে আসবে ট্রানজ্যাকশান সাকসেসফুল। মানে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার পরেই একটা নির্দিষ্ট দিনে টাকা দেবে, সেই দিনে টাকা যখনই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিছুদিন পরেই ট্রানজ্যাকশান এখানে সাকসেসফুল লেখাটা চলে আসবে। তো এইখানে এবার দেখবেন আপনাদের এডিএ আপলোডের পর এখানে আসবে ডিডিএ অ্যাপ্রুভড, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, আর তারপর টাকা যখন পেয়ে যাবেন এখানে ট্রানজ্যাকশান সাকসেসফুল চলে আসবে। এডিএ আপলোডের মানে হচ্ছে আপনার কৃষি দপ্তর, আপনার কৃষি দপ্তর মানে এডিএ, আপনার যে লোকাল সহকৃষি অধিকর্তা দপ্তর, তিনি কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভড করেছে বা আপনার নামটা তিনি মনোনীত করেছেন পরবর্তী ইনস্টলমেন্টের জন্য, যে এই কৃষক যা পরবর্তী ইনস্টলমেন্ট পাওয়ার জন্য যোগ্য আপনার নামটা তারা কিন্তু এডিএ আপলোডেড করে দিয়েছে। মানে ওনারা ওইখান থেকে আপনাদের ওই যে ব্লক যে কৃষি অফিস সেখান থেকে নামটা পাঠিয়ে দিয়েছে পরবর্তী ধাপের জন্য। পরবর্তী ধাপ হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভড, এবার ডিডিএ আবার একটু যাচাই করবে, দিয়ে ডিডিএ আপনার নামটা অ্যাপ্রুভড করে দেবে। তো আপনারাও দেখবেন আজকের দিনের স্ট্যাটাস চেক করে দেখবেন এখানে আপনাদের স্ট্যাটাসেও দেখবেন পরিবর্তন চলে এসেছে, এডিএ আপলোডের লেখাটা চলে এসেছে। তো অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করার পরে চেক করে কি দেখতে পেলেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এডিএ আপলোডের লেখাটা এসেছে কিনা। আমাদেরকে আগে আমি বলেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জুন মাসে দেওয়া হবে, এরকমটা কিন্তু বলা হয়েছে যে 6ই জুনের পর টাকা দেওয়া হবে, সেই নিয়ে আগে আমি আপনাদেরকে চ্যানেলে ভিডিও দিয়ে জানিয়েছিলাম। পরবর্তী সময় অফিসিয়াল ডেট কোনো অ্যানাউন্স হলে আপনাদেরকে আবার আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলো এভাবেই সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।